চার দিনের মাথায় ফের নেশা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল বাজারি ছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। শনিবার কাক ভোরে গোপন খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশের ইনচার্জ প্রণব মিলি দলবল নিয়ে বহিররাজ্য থেকে অসম পেরিয়ে ত্রিপুরার প্রবেশের মুখে UP80DT049 নম্বরে একটি 12 চাকার টাইলস বোঝাই লরিতে তল্লাশি করলে গাড়ির ভিতর থেকে 215 কার্টনে 38,200 বোতল নেশা জাতীয় কাফ সিরাপ উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 3.5 কোটি টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে লরি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে চন্দ্রশেখর তেওয়ারি ও রামসাগর তেওয়ারি, উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এই রুটে কয়েকদিন পরপর নেশা সামগ্রী সহ অবৈধ সামগ্রী ধরা পড়লেও নেশা কারবারিরা কিছুতেই বাগে আসছে না, এতে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। চার দিনের মাথায় ফের নেশা বিরোধী অভিযানে বড় সড় সাফল্য পেল বাজারি ছড়া থানাধীন চুড়াইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ। শনিবার কাক ভোরে গোপন খবরের ভিত্তিতে স্থানীয় পুলিশের ইনচার্জ প্রণব মিলি দলবল নিয়ে বহিররাজ্য থেকে অসম পেরিয়ে ত্রিপুরার প্রবেশের মুখে UP80DT049 নম্বরে একটি 12 চাকার টাইলস বোঝাই লরিতে তল্লাশি করলে গাড়ির ভিতর থেকে 215 কার্টনে 38,200 বোতল নেশা জাতীয় কাফ সিরাপ উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 3.5 কোটি টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে লরি চালক ও সহচালককে আটক করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে চন্দ্রশেখর তেওয়ারি ও রামসাগর তেওয়ারি, উভয়ের বাড়ি উত্তরপ্রদেশে। ধৃতদের বিরুদ্ধে NDPS ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এই রুটে কয়েকদিন পরপর নেশা সামগ্রী সহ অবৈধ সামগ্রী ধরা পড়লেও নেশা কারবারিরা কিছুতেই বাগে আসছে না, এতে বিস্ময় প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা।